সাইয়েদনা আদম বললেন, মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ, মাত্র 40 বছর দিলেন কেন, জিদ মিন উমরিহি বাড়ায়া দেন। কি করেন? সুপারিশ করতেছে পোলার লাইগা কে? বাবা। আল্লাহ আপনি বাড়ায়া দেন, আল্লাহকে বাড়ানো যাবে না, লেখা হয়ে গেছে। রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ, কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে, আর কিছু করা যাবে? সাইয়েদনা আদম বললেন, মাবুদ আমার 1000 বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে, মাত্র শুধুমাত্র 40 বছর কেন দিলেন? ও মাবুদ, আমার 1000 বছরের দরকার নাই, আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম। দাউদ আলাইহিস সালাম বাঁচবে 40 বছর, তো বাপ আদম যদি আরো 60 দেয়, 40 আর 60 নিলে কত হয়? 100। ভালো হিসাব বুঝায়, 100। আর আদম আলাইহিস সালাম পেয়েছিলেন 1000 বছর, 60 কমে গেলে রইল কত? 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে, কারণ এটা অন টাইম, দ্য ডেথ উইল কাম অন টাইম, ইট নেভার লেট, কখনো দেরি হয় না। আল্লাহ বললেন, লিকুল্লি উম্মাতিন আজালুম ফাইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন, মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি, অন টাইম, অন টাইমেই চলে আসে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির, এসে বলল, জি ইতু আন আকবাদা রুহাক, রুহু কবজ করতে আসছি। আদম আলাইহিস সালাম বললেন, রুহু কবজ করতে আসছো মানে? আমি বাঁচবো তো 1000 বছর, কয় বছর? মালাকুল মাউত বললেন, না না, ওই যে আগের কথা স্মরণ করেন, আপনি 60 বছর দিয়ে দিয়েছিলেন, কয় না আমি দেই নাই, আমি আরো বাসুম, আরো 60 বছর পাওনা আছি, আমি দেই নাই। মালাকুল মাউত বললেন, আপনি দিয়েছেন? আদম বলে, দেই নাই। মালাকুল মাউত বলে, আল্লাহ ঘটনা দেখেন, দিয়া কয় দেই নাই। আল্লাহ কয়, থাক কথা কইস না, আয়া পর। সুবহানাল্লাহ, পড়ে নাসিয়া আদম ফানাসিয়া বানু, ভুলে গেছেন উনি, আমরা ভুলে যাই, আমরা খেয়ে বলছি খাই নাই।